টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে, আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল, কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কি ছিল, কিংবা আমি কি করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সত্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। সো এইসবগুলো এখন আসলে যে কেউ যে যার যার মতো করতেই পারে, বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য, আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো। কারণ ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এইগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ আমি যেটা ফিল করেছি, প্রথমটা তো আপনাকে বললামই, আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, সো স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক। ক্রিকেটের ভেতরে টাইমে তো কেউ দেখে নাই যে এরকম কোনো কিছু ঘটার মতো কিংবা হয়েছে কিনা, শুধু এই ম্যাচটাই মনে হয়েছে। সেটা অনেকগুলো রিজন থাকতে পারে, একটা রিজন থাকতে পারে যে আমি এখানে আসার কারণে স্বাভাবিকভাবে ওরকমভাবে ট্রেনিং করার সুযোগ পাইনি। দ্বিতীয় হতে পারে যেহেতু কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বলিং করেছি, এতদিন পরে এত বেশি ওভার বলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল, মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল, স্ট্রেংথ একটু কমে গেছিলো, অনেক কিছুই হতে পারে। মেবি রিদমটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না। এই রিজনগুলোই নর্মালি আমি ফিল করি যে ছিল, মেবি আমার হয়তো অত ভালো বলিং, অত ভালো মানে কি মানে ভালো বোলিং না করার পেছনে। স্বাভাবিকভাবে যে কোনো ক্রিকেটার যদি তার আশানুরূপ পারফরমেন্স না করে এরকম কথাগুলো উঠতেই পারে, এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি, এটা অস্বাভাবিক কিছু না, মানুষ এটা ফিল করতেই পারে। আমি বিশ্বাস করি যে মানুষ বেশি কিছু হয়তো এক্সপেক্ট করে, এই কারণে হয়তো এরকম চিন্তা করে। বাট যেটা আমি বললাম যে হ্যাঁ, যখন আপনি যে ধরনের একটা লেভেলে পারফরমেন্স করছেন এবং সাডেনলি ওটা থেকে যখন একটু নিচের দিকে আসে, স্বাভাবিকভাবেই মানুষ এটা নিয়ে তো একটু সন্দেহ করবে এবং এটা নিয়ে কোশ্চেন মার্কও তুলবে তারা। হ্যাঁ দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল, যেহেতু দেশে অনেক পরিস্থিতি আছে, স্বাভাবিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না, স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি, যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কী প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল। এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়, এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো।